আমরা সবসময় সবাইকে বলতে শুনি, যদি একটা টাকার গাছ থাকতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু আসলেই কি সেটা সম্ভব? তবে এই মুভির প্রধান চরিত্র এইরকমই একটা আশ্চর্য টাকার গাছ পায়। সেটা পাওয়ার পর তার জীবন পাল্টে যায় ঠিকই, কিন্তু আদেও টাকা দিয়ে কি সুখ কেনা যায়, সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতেই পল ক্যাম্পেল নামের একজন রিয়েল এস্টেট এজেন্টকে দেখা যায়। সে একজন খুবই খারাপ লোক ছিল। সে যে বাড়িগুলো বিক্রি করত সেগুলোর যে ডিফেক্টগুলো থাকতো সেগুলোকে পুরোপুরি ঠিক না করেই কোনো রকমে লুকিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করার চেষ্টা করত। কিন্তু ক্রেতারা খুব তাড়াতাড়ি তার চালাকি ধরে ফেলত এবং বাড়ি না কিনেই সেখান থেকে চলে যেত। এই জন্যই সে জীবনে খুব একটা সফল হতে পারে না এবং এর ফলে তার এবং তার পরিবারের লোকজন খুবই সাধারণ একটা জীবনযাপন করত। একদিন কাজ থেকে ফিরে পল জানতে পারে তার প্রিয় কাকা মারা গেছে। এই খবরটা পেয়ে তার একদিকে যেমন দুঃখ হচ্ছিল, অন্যদিকে মনে মনে আনন্দও হচ্ছিল, কারণ তার কাকা খুবই ধনী একজন মানুষ ছিলেন এবং পল ছাড়া তার আর কোনো উত্তরসূরি ছিল না। সে ভেবেছিল তার কাকার সব সম্পত্তি সে পাবে, কিন্তু সে তার কাকার লয়ারের সাথে কথা বলে জানতে পারে তার কাকার সমস্ত সম্পত্তি চ্যারিটির জন্য দান করে গেছে এবং তার জন্য, মানে পলের জন্য, একটা ছোট্ট গাছ ছেড়ে গেছে। পল এতে খুবই আশাহত হয়ে সেই গাছটা নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালেও ব্রেকফাস্টের সময় পলের মুড খুব খারাপ থাকে। সে বিনা কারণে তার বাচ্চাদেরকে বকে বেশি পয়সা খরচ করার জন্য, যদিও আসলে তারা খুব একটা পয়সা খরচ করত না। পলের এরকম কিপটেমির কারণে তার বাচ্চারা তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। ব্রেকফাস্টের পর পল তার স্টোর রুমটা পরিষ্কার করে সেখানে গাছটা রেখে দেয়। সে তার কাকার উপর খুবই রেগেছিল, তবুও কাকাকে সম্মান দেখানোর জন্য সে ওই গাছটার পরিচর্যা করতে থাকে। সে যখন গাছটাকে জল দিচ্ছিল তখন লক্ষ্য করে একটা $100 নোট সেই গাছটার মধ্যে ঝুলছে। সে আশ্চর্য হয়ে নোটটা গাছ থেকে তুলে দেখে। সে বুঝতে পারে এটা সাধারণ কোনো গাছ নয়, বরং একটা সত্যিকারের টাকার গাছ। এরপর পল যখন আরো ভালো করে গাছটাকে দেখার চেষ্টা করে তখন তার পরিবারের সবাই সেখানে চলে আসে। সে বাকিদেরকে ঘটনাটা জানায় না এবং কথা ঘুরিয়ে তাদেরকে ঘরের ভিতর পাঠিয়ে দেয়, কারণ সে চায় না তার পরিবারের বাকিরা এই গাছটার ক্ষমতা সম্পর্কে জানুক। সেই দিন পল কাজ থেকে ফিরে স্টোর রুমে গিয়ে দেখে সেই গাছটা থেকে প্রচুর টাকা ঝুলছে। সে তাড়াতাড়ি ওই টাকাগুলো গাছ থেকে তুলে ফেলে। একদিন টিম নামের একজন বয়স্ক মানুষ পলের বাড়িতে এসে জানায় সে তার মৃত কাকার বন্ধু এবং তার কাকার অর্গানাইজেশনের জন্য পলের কাছে ছোট্ট একটা ডোনেশন চায়। পল সাথে সাথেই তাকে $1,000 চেক কেটে দিয়ে দেয়, যেটা দেখে স্বাভাবিকভাবেই তার পরিবার চমকে যায় এবং সে এত টাকা কোথায় পেল সেটা জিজ্ঞাসা করে। সে তখনও তাদেরকে সত্যি কথাটা জানায় না। সে মিথ্যেই বলে যে লাস্ট কয়েকদিন ধরে তার অনেকগুলো বাড়ি বিক্রি হয়েছে। কয়েকদিন কেটে যায় এবং এখন পলকে শুধুমাত্র ডিজাইনার ড্রেস পরতেই দেখা যায়। পল খুব ধনী একজন ব্যক্তি হয়ে যায় আর সে তার বাচ্চাদেরকে $200 করে হাত খরচ দেয় এবং তার বাড়িতে সবাই খুব আনন্দে জীবন কাটায়। আরও কিছুদিন কেটে গেলে পলকে পুরো অন্য রূপেই দেখা যায়। সে এখন আর পয়সার পিছনে দৌড়ায় না, তার কাছে এত টাকা হয়ে যায় যে সে সেগুলো কিভাবে খরচ করবে সেটাই ভেবে পায় না। তার বাড়ির সামনে খুব একটা বড় জায়গা না থাকা সত্ত্বেও সে একটা দামি ঘাস কাটার মেশিন কিনে নেয়। তারপর একদিন তার সহকর্মী জ্যাক তার পুরনো গাড়িটা নিয়ে হাসি ঠাট্টা করলে সে একটা স্পোর্টস গাড়ি কিনে নেয়, কিন্তু ভুল করে সে পুরো টাকাটা ক্যাশে দিয়ে দেয়, যার ফলে কার ডিলারের পলের ওপর সন্দেহ হয়। সেভাবে পল নিশ্চয়ই কোনো অবৈধ কাজের সাথে জড়িত আছে। সে সাথে সাথেই পুলিশকে খবর দিয়ে দেয় এবং মিলার নামের একজন ডিটেকটিভ সেখানে কার ডিলারের কাছ থেকে সব ইনফরমেশন নেয়। মিলারও সব শুনে ভেবে নেয় পল নিশ্চয়ই কোনো ইল্লিগাল কাজের সাথে যুক্ত আছে, তাই সে ভেবে নেয় পলকে সে হাতে নাতে ধরবে। এদিকে পল তার দামি গাড়ি নিয়ে কাজে গিয়ে জ্যাককে দেখালে জ্যাকও জানতে চায় এত টাকা সে কোথায় পেল। পল জানায় তার কাকা তার জন্য অনেক সম্পত্তি ছেড়ে গেছে। কাজের পর পল সেই গাড়িটা নিয়ে বাড়ি ফিরলে তার বাচ্চারা খুবই আনন্দ পায়, কিন্তু তার ওয়াইফ তাকে সন্দেহ করে এবং সে পলের কাছে এবার সত্যিটা জানতে চায় যে সে এত টাকা কোথা থেকে পাচ্ছে। কিন্তু এবারও পল তার কথা ঘুরিয়ে দেয়। তার ওয়াইফ এরপর থেকে প্রায় প্রতিদিনই তাকে টাকা কোথা থেকে পাচ্ছে জিজ্ঞাসা করে, কিন্তু পল কোনো রকমভাবে এই কথাটাকে এড়িয়ে যায়, যার ফলে তাদের মধ্যে একটু ঝগড়াও হয়। পরের দিন সকালে আবার টিম পলের কাছে আসে ডোনেশন চাইতে, কিন্তু পলের মুড ভালো না থাকায় সে বাজে কথা বলে টিমকে তাড়িয়ে দেয়। এরপর পল অফিসে গেলে ডিটেকটিভ মিলার পলের বাড়িতে এসে তার ওয়াইফকে তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে। পলের ওয়াইফ তার হাজবেন্ডের সাথে ঝগড়া হওয়া সত্ত্বেও তার হাজবেন্ডের হয়েই কথা বলে। সে জানায় তার হাজবেন্ড একজন সৎ মানুষ এবং একজন পরিশ্রমী রিয়েল এস্টেট এজেন্ট। সে কখনো কোনো ভুল ইলিগাল কাজ করতেই পারে না। পলের পরিবার থেকে কোনো সাহায্য না পেয়ে মিলার নিজেই ইনভেস্টিগেট করতে শুরু করে।
সে জানতে পারে পল আগের মাসে একটাও সেল করতে পারেনি। এটা দেখে মিলারের সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে পলের জীবনের সমস্যা বেড়েই চলে। তার ওয়াইফ বারবার তাকে টাকার উৎস সম্পর্কে জানতে চায়, আর তার ওপর সে দেখে গাছটা তাকে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। সে ভাবে কেউ নিশ্চয়ই তাকে অভিশাপ দিয়েছে। তাই তার যাকে যাকে মনে হয় যে তাকে কোনো কারণে অপছন্দ করতে পারে তাদেরকে সে টাকা দিয়ে সাহায্য করতে শুরু করে। সে টিমের কাছেও যায় এবং তাকে একটা মোটা অঙ্কের ডোনেশন দেয় যাতে অভিশাপটা কেটে যায় এবং তার গাছ আবার টাকা দিতে শুরু করে। টিম খুব খুশিও হয় এবং তাকে বলে তার টাকার কিছুটা অংশ সে সবসময় যেন এমন কিছু মানুষের সাথে ভাগ করে নেয় যাদের আসলেই দরকার আছে। সে বলে এটা করলে পলের জীবনে সুখ এবং শান্তি নেমে আসবে। টিমের কথা পলের খুবই পছন্দ হয় এবং সে টিমের টেবিলে আরও কিছু টাকা রেখে দেয়। ঠিক এই সময় মিলার সেখানে এসে টেবিলে সেই টাকাগুলো পড়ে থাকতে দেখে, যার ফলে সে ভেবে নেয় টিমও হয়তো পলের ইল্লিগাল কাজের সাথে যুক্ত। সেই রাতে পল স্টোর রুমে গিয়ে সব রকম উপায় চেষ্টা করে গাছ থেকে আবার টাকা উপার্জন করার। এমনকি সে বাইবেলও পড়ে দেখে, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হয় না। পরের দিন সকালে পল একটা দোকান থেকে কফি কিনে যখন বাইরে আসছিল তখন সে একজন গৃহহীন যাযাবর মানুষকে দেখে এবং টিমের কথা মতো তাকে সাহায্য করে। পল তাকে $100 দেয় এবং তার হাতের কফিটাও দিয়ে দেয়। সেই সময় মিলার সেগুলো লক্ষ্য করছিল। সেভাবে এই যাযাবর মানুষটাই হয়তো পলের হয়ে এই এরিয়াতে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রি করে, তাই সে লোকটার কোনো কথাই না শুনে তাকে আটক করে। এদিকে পলের তার ছেলের একটা গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। তার ওয়াইফ তাকে বারবার ফোন করলেও সে ফোন ধরে না, যার ফলে তার ছেলে পলের ওপর খুবই রেগে যায়। তখন পলের ওয়াইফ আর মেয়ে পলের ফ্যাক্টরিতে পলকে খুঁজতে যায়। ফ্যাক্টরিটা অন্ধকারাচ্ছন্ন ছিল এবং সেখানেও কোনো কর্মচারী ছিল না। এই সময় পলের মেয়ে একটা অন্ধকার ঘরে ঢুকলে সে একটা গর্তের মধ্যে পড়ে যায় যেটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আসলে এই গর্তটা পলের ঢাকার কথা ছিল, কিন্তু সে সময় বাঁচাতে সেটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, আর তার ভুলের মাশুল তার মেয়েকে দিতে হল। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় তার হাত ভেঙে গেছে। জ্যাক সেখানে পলের ওপর খুবই রেগে যায়, কারণ কাজে গাফিলতি করাটা পলের একরকম অভ্যাস। সে তার ওয়াইফের সামনেই কেঁদে ফেলে। সে বুঝতে পারে সে জীবনে সবসময় শর্টকাট খোঁজার চেষ্টা করেছে, আর এই কারণেই তার আর তার পরিবারের আজ এই অবস্থা। তার ওয়াইফ তাকে সান্ত্বনা দিয়ে আবার নতুন করে শুরু করতে বলে। এরপর পলের মেয়েকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং বাড়ি ফিরে আসে। বাড়ি এসে পল তার ছেলেকে কথা দেয় সে সবসময় তার পাশে থাকবে। সে বুঝে যায় পৃথিবীতে পরিবারের দিকে গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না, তাই সে আজ থেকে আরও ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করবে। কিন্তু এর ঠিক পরের দিন সকালবেলা মিলার এসে পলকে অ্যারেস্ট করে নিয়ে জেলে ভরে দেয়। পল অবাক হয়ে যায় এটা দেখে যে সেই গরিব যাযাবর মানুষটাই এবং টিম আগে থেকেই সেই জেলের মধ্যে রয়েছে। টিম শেষ পর্যন্ত স্বীকার করে নেয় সে এই টাকার গাছের ব্যাপারে জানে। আসলে সেই এই গাছটা খুঁজে পেয়েছিল, এবং পলের কাকার সময় ভালো যাচ্ছিল না বলে টিম পলের কাকাকে সেটা দিয়ে দিয়েছিল। কিন্তু সেই গাছটা পাওয়ার পর থেকে তার কাকার লোভ এতটাই বেড়ে যায় যে তার জীবন বিধ্বস্ত হয়ে যায়। অবশেষে ঠিকঠাকভাবে কাউন্সেলিং করার পর তার কাকার জীবন পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। সে তার টাকা দিয়ে যাদের দরকার সেই রকম মানুষকে সাহায্য করতে শুরু করে এবং তার জীবনে শান্তি ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়, কারণ জ্যাক থানায় এসে বলে সে আর পল মিলে নিউ ইয়র্কের একটা বিশাল বড় প্রপার্টি বিক্রি করেছে, যার ফলে তারা দুজনেই ধনী হয়ে গেছে। যদিও আসলে জ্যাক একাই সেই প্রপার্টিটা বিক্রি করেছিল। মিলারের কাছেও আর কোনো প্রমাণ থাকে না, তাই সে ওই কেসটা চিরদিনের মতো বন্ধ করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় টিমের অর্গানাইজেশন অনাথ বাচ্চাদের জন্য একটা হোমস্টে খুলছে, আর যার জন্য তারা একটা ছোট্ট অনুষ্ঠানও করছে যেখানে পলের পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে টিম এই প্রজেক্টের জন্য ডোনেশন একত্রিত করছিল। টিম পলকে স্টেজে ডাকলে তার এই কদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে খুবই ইমোশনাল একটা বক্তৃতা দেয়। সে বলে সে তার স্পোর্টস কারটা বিক্রি করে সেই টাকাটা প্রজেক্টের জন্য দান করে দেবে, আর এও জানায় সে সবসময় বাচ্চাদেরকে যে কোনো উপায় সাহায্য করতে চেয়েছে। সবাই হাততালি দিয়ে ওঠে এবং তাকে সম্বর্ধনা জানায়, বিশেষ করে তার পরিবার আর তার বন্ধু জ্যাক। তারা পলির সিদ্ধান্তে খুবই গর্ববোধ করে। পরের দৃশ্যে পল আর তার পরিবারকে ছুটি কাটানোর জন্য রওনা দিতে দেখা যায়। আর এখন তার কাছে হয়তো আর অতটা টাকা নেই, যেহেতু তার টাকার গাছ থেকে আর টাকা আসে না, কিন্তু সে জীবনে খুবই খুশি। পল টিমকে সেই টাকার গাছটা ফেরত দিয়ে দেয়, কারণ সে জীবনের আসল মানে বুঝতে শিখেছে। তারপর সে তার গাড়িতে বসে তার পরিবারের সাথে ছুটি কাটাতে বেরিয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
আর আপনি যদি জানতে চান একজন অত্যন্ত ধনী ব্যক্তি কেন 21 বছর ধরে তার পরিবারের সামনে গরিব হওয়ার অভিনয় করে আসে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।